ট্র্যাক ফর ইট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইন উজার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে বিদ্যালয়ের বেতন এবং সরকারি বেতন এক্সেল শীটের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী 5 মিনিটের মধ্যে কিভাবে একটি পূর্ণাঙ্গ বেতন ভাতার শীট প্রস্তুত করবেন সে বিষয়ের উপর ভিত্তি করে রয়েছে আজকের এই ভিডিওটি। এবং যাদের এই ফর্মেটটির প্রয়োজন হবে তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার অ্যাক্টিভ জিমেল আইডিটি অ্যাড করে দেবেন, আমি অবশ্যই আপনাদের উক্ত অ্যাক্টিভ মেলটিতে এক্সেল ফর্মেট শীটটি পাঠিয়ে দেব। অবশ্য আপনারা আপনাদের পিসিতে নিকশ ফর্মটি ইনস্টল থাকা চাই, তাহলে আপনি আর কোনো চেঞ্জ করতে হবে না, শুধু ডাউনলোড দিয়ে আপনি কার্যক্রম শুরু করতে পারবেন। আরেকটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে এখানে যে বেতন কোড রয়েছে সেই কোডগুলো আপনারা চেঞ্জ করেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আপনি কোড চেঞ্জ করবেন সাথে সাথে এখানেও আপনার বেতন ভাতা পরিবর্তন হয়ে অটোমেটিক মানে কোডের বিপরীতে বেতন ভাতা প্রস্তুত হয়ে যাবে। তো যাক, আমি কার্যক্রম শুরু করছি। তো ধরুন আপনি এরূপ একটি ফর্মেট আপনার হাতে প্রস্তুত রয়েছে, ঠিক এতটুকু কাজ রয়েছে, এখন আপনি বাকি কাজগুলো করবেন। তো এক্ষেত্রে এই যে আমি এখানে আপনাদের দেখাচ্ছি যে এখানে আমি সাম দিচ্ছি, পারফেক্ট দিলাম। দেবার পরে আমি এই যে যে কাজটা করব সেটি হচ্ছে দুইটি যোগফল এখন বের করব, দুইটি অর্থাৎ মূল বেসিক এবং বাড়ি ভাড়া, এই দুইটি যোগ করব। তো যোগ করলে এখানে যে সেলটি রয়েছে মূল বেসিকের, এই সেলের উপরে কার্সর রেখে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম হবে এবং এখানে ব্রেকেটের ভিতরে এই আপনার যেই এটার অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ কলাম সারির যেই অ্যাড্রেসটি রয়েছে সংখ্যা এবং গাণিত বর্ণ সেটি এখানে শো করছে। এখানে আমি প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্ন দিয়ে পরেটাতে আবার ক্লিক করব। করার পরে এখানে এন্টার করলেই আমার যোগফল বের হয়ে যাবে। তো যোগফল বের হয়ে গেল। এখন আমি এই যে প্লাস চিহ্নের মতো দেখা যায় এটিকে চেপে ধরে নিচের দিকে টেনে আনবো, টেনে আনলে দেখবেন অটোমেটিক আমার বের হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি কি করব, আমার বেসিকের আমি এখন বেসিকটা ই করে নেব, যে মূল বেসিক আছে সেই বেসিকের এখানে 4% আমরা কর্তন দেখাবো। তাহলে সেম নিয়ম, এখানে আমরা ইকুয়াল চিহ্ন দেবো দিয়ে সাম লিখে তারপর আমরা আবারও পার্ট ব্রেকেট দেবো দিয়ে তারপর এখানে মূল বেসিক যেটা আছে এই বেসিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা স্টার চিহ্ন দেব, তারপরে 4% দিচ্ছি, এন্টার দেবো। জি, এন্টার দেওয়ার পরে এই যে আমরা পেয়ে গেলাম, এখন এটিকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। অতঃপর এখানে আমরা 6% দেখাবো অর্থাৎ অবসর 6% আমরা এখন মূল বেসিক থেকে কর্তন করব। তো মূল বেসিক থেকে 6% যদি আমরা কর্তন করি, অতঃপর আমরা এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে তারপরে সাম দেব, সাম দিয়ে ব্রেকেট, ব্রেকেট দেখানে মাঝখানে আমরা কার্সর রাখবো, রেখে আমরা মূল বেসিকে যাব, তারপরে এখানে গুণন দেখাবো, তারপরে 6% এটা। অতঃপর আমরা এটি টেনে নিচে দিই। এখন আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আবারও সমান চিহ্ন দেব, সাম লিখব, ব্রেকেট, তারপর আমরা এখন কি করব, আমরা এখন এই যে সর্বমোট আছে সেটিতে আমরা ক্লিক দেব, এই সর্বমোটে ক্লিক দিয়ে তারপরে মাইনাস চিহ্ন দেব, দিয়ে তারপরে একটা দেব, আবারও মাইনাস চিহ্ন দেব, আবার পরেরটা দেব। জি, এখন এন্টার করব, তাহলে আমরা এই পেলাম। এখন এটি টেনে নিচের দিকে নিয়ে আসবো, আমাদের মোটামুটি কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এভাবেই কিন্তু আমরা পারবো আমাদের বিদ্যালয়ের স্কুল বেতন এবং সরকারি বেতন প্রস্তুত করতে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ট্র্যাক ফর ইট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যদি কেউ কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটি আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আজ এখানেই রাখবো, যাবার পূর্বে আপনাদের আবারও বলছি যাদের ফর্মেটির প্রয়োজন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের অ্যাক্টিভ জিমেলটি সংযুক্ত করে দেবেন, আমি হুবহু এই ফর্মেটে পাঠিয়ে দেব। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটা এখানে রাখছি, আল্লাহ হাফেজ।